পৃথিবীতে জেন্ডার দুই রকমের হয় একটা ছেলে আর একটা মেয়ে কিন্তু আমরা আরেকটা জিনিসকে আলাদা করে দিই সেটা হলো কিন্নার যাকে তোমরা অনেকেই হিজরা বলে থাকো অনেকেই হিজরা বলে চিনবে হিজরা হিজরে এরকম টাইপের না এরা সব সময় আমাদের সমাজ থেকে বঞ্চিত হয়েছে এবং নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে এরকম মানুষ দেখলেই আমাদের মনে যেসব প্রশ্নগুলো আসে যে এদের লিঙ্গ কেমন হয় এদের জন্ম কেমন ভাবে হয়েছে এরা সহবাস করে কেমন ভাবে তো আজ আমি তোমাদেরকে এমন কিছু বলবো কিন্নার সম্বন্ধে যেগুলো শুনলে তোমরা অবাক হয়ে যাবে যেগুলো তোমরা অনেকেই জানো না তোমরা এটা জেনে অবাক হবে যে কিন্নারদের সব গ্রন্থ পুঁথি পুঁথি আছে তাতে কিন্নারদের ব্যাপারে অনেক কিছু লেখা আছে সেই জন্য তো সবাই বলে যে কিন্নার যদি কাউকে আশীর্বাদ কিংবা অভিশাপ দেয় তাহলে সেটি ফলে যায় মেডিকেল সায়েন্সের মতে একজন মহিলা যখন গর্ভবতী অবস্থায় থাকে তার ভিতর যে শিশুটি থাকে তিন মাসের মধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ হতে শুরু করে আর এই গর্ভবতী অবস্থায় থাকাকালীন যদি কোনো মহিলার ভারী কিছু রোগ হয় কিংবা উল্টোপাল্টা ওষুধ খায় তার ফলে শরীরে হরমোন ডিসব্যালেন্স হয়ে যায় যার ফলে শরীরের স্ত্রী এবং পুরুষ দুই প্রকারের লিঙ্গই দেখা যায় কিন্তু দুটি লিঙ্গই ঠিকভাবে পরিপূর্ণ হয় না আবার অনেক কিছু দুর্ঘটনার কারণে একটি শিশুর লিঙ্গ ঠিকভাবে পরিপূর্ণ হয় না তার ফলে এইসব কীটনাদের জন্ম হয় তখন ওই শিশুটিকে যারা কিন্নার তারা নিয়ে চলে যায় এবং তাদের অনুযায়ী তাকে বড় করে তোলে কিন্নারদের মৃত্যুর কথা যদি বলি তোমরা কি কখনো একজন কিন্নারকে মরতে দেখেছ এটা একটা খুব রহস্যজনক ব্যাপার এটা সাধারণ মানুষ কেউ জানে না যখন একটা কিন্নারের মৃত্যু হয় তখন তার সবদেহ মাঝরাতে নিয়ে যাওয়া হয় এবং এদের মৃত্যুতে কিন্নার সম্প্রদায় ছাড়া আর কেউ যেতে পারে না এটা শুনলে অবাক হয়ে যাবে যে আমাদের যদি কোনো প্রিয়জন মারা যায় তাহলে আমরা দুঃখী থাকি কিংবা প্রচুর দুঃখ হয় আমাদের মনে কিন্তু একটা কিন্নার যখন মারা যায় তখন তারা দুঃখ প্রকাশ করে না বরং আনন্দ করে কারণ তারা এটা মনে করে যে সে নরক থেকে মুক্তি পেলো একটা কিন্নার মারা গেলে তাকে জুতো দিয়েও পেটানো হয় কারণ তারা মনে করে যে এতে তার আগের জন্মের পাপ মুক্ত হবে যাতে পরের জন্মে তাকে কিন্নার না হতে হয় তোমরা তো এটা শুনে আরও অবাক হয়ে যাবে যে কিন্নারকে পোড়ানো হয় না কিন্নারকে মাটিতে গেড়ে দেওয়া হয় কিন্নার সবসময় হাসি খুশি থাকে তারা মনে মনে এটাই ভাবে যে পরের জন্মে যাতে কিন্নার না হতে হয় তবে এই কথাটা সত্য যে কিন্নার দিকে কোনো মানুষ কাজ দিতে চায় না সবার কাছ থেকে টাকা চেয়ে চেয়ে দুবেলা দুমুটো অন্ন গ্রহণ করে সেই জন্য দেখবে বেশিরভাগই সময় এদেরকে রেল স্টেশন বাস স্ট্যান্ড এই সব জায়গায় দেখা যায় কারণ আমাদের সমাজ এদেরকে এখনো সেই জায়গা দেয়নি যে জায়গা একজন সাধারণ মানুষ পায় তো এই ছিল একজন কিন্নারের জীবন যাদেরকে আমাদের শিক্ষিত সমাজ এখনও মেনে নিতে পারেনি তো ভিডিওটা আজকে এতটাই ছিল আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও আর তোমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো শেয়ার করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল ঘণ্টাটা টিপে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই